শুভ সন্ধ্যা, আমি আবার এসেছি একটা টিফিন নিয়ে। তোমরা বানাবে, খাবে, সেই আনন্দে দেখাচ্ছি তোমাদের। কিচ্ছু লাগবে না, টিফিনটা বানাতে কি লাগবে দেখে নাও। লাগবে 4 পিস পাউরুটি, একটু নুন, একটু গোলমরিচ গুঁড়ো, ডিম আর মাখন, ব্যাস, আর কিছু লাগবে না। এই দিয়ে একটা সুন্দর সুন্দর টিফিন করে খেতে পারো তোমরা। প্রথমে আমি মাখনটা একটুখানি এইটা দিয়ে হাঁটিয়ে নেব। দেখো কিরম করে, এই যেমন করে সহজ, খুব তাড়াতাড়ি অফিস থেকে ফিরে সন্ধ্যে কিংবা সন্ধ্যেবেলা বাচ্চাদের এত খিদে পায়, তখন একটা এরম একটা কিছু টিফিন করে দিলে মায়েদেরও তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন তো ছেলেমেয়েরা সব করতে শিখে গেছে, ছোট ছোট ছেলেমেয়েরা নিজেরাই টিফিন তৈরি করে খায়। আমি দেখি তো হলো। এবারে ডিমটাকে পুরো একদম কুচি কুচি করে কাটবো। একবার দেখিয়েছি না তোমাদের, এ কাসুন দিয়ে অনেকটাই ওরকম, একটু একটু 19-20 একদম কুচি কুচি করে কাটতে হবে। মানে এই না যে এটা স্টাইল করে এরম সাইজ ওরম আকার, এরম কিছু ব্যাপার নেই, একদম যাদের কুসুম খেলে অনেকে গ্যাস হয়, অনেকে খেয়ে কোলেস্ট্রলের জন্য, যেমন আমি কুসুম খাই না, তার কুসুমটা কিন্তু স্কিপ করে যেতে পারে। এমনি শুধু সাদা অংশটা দিয়েও এইটা হবে, যে কোনো ডিমের ডিমের যে কোনো তোমার স্যান্ডউইচ তাই হবে, সাদা অংশটা দিয়েই হবে। এবারে দেবো একটু নুন, নুন বেশি দেবো না, বাটারে তো নুন থাকে, নুন এনে বেশি দেবো না। আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো, ব্যাস। দাঁড়াও এটা খুলে নি, চট জলদি সন্ধ্যের টিফিন, নাম হচ্ছে চট জলদি সন্ধ্যের টিফিন। অনেকটা দিতে হবে পাউরুটিতে, বুঝলি, পাউরুটিতে যতটা ইয়ে ততটা দেবে, তাহলে খেতে ভালো লাগবে। মাঝখানটুকু দিলাম, তাহলে খেতে ভালো লাগবে না। অনেক এরকম তোমাদের সন্ধ্যের টিফিন দেখাবো, তোমরা শেয়ার করো বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করো। কাকিমা কত কষ্ট করে দেখাচ্ছে, একদম কাকিমাকে কেউ সাবস্ক্রাইব করছে না। দেখো সন্ধ্যাবেলা এসে কাকিমা কীরকম দেখাচ্ছে তোমাদের, তা তোমার সন্ধ্যাবেলা ফিরে অফিস থেকে ফিরে মাকে বলবে বসো, আমি হাত মুখ দিয়ে আমার টিফিন আমি তৈরি করে নিচ্ছি, তোমাকে কষ্ট করতে হবে না, তুমি সারাদিন কাজ করেছ। পাউরুটির এই ধারগুলো স্টোর করে রাখলে কিন্তু মায়েদের অনেক সুবিধা হবে, অনেক মায়েরা চপ অনেক কিছু স্ন্যাক্স তৈরি করে, যাতে বিস্কুটের গুঁড়ো লাগে,
দেখো হয়ে গেল। এইবারে আমি এটার মধ্যে একটুখানি বাটার লাগিয়ে নেবো, যেহেতু আমি এইটার এইটে বাটার লাগাইনি, তাই জন্য আমি সবসময় বলি যে আমি এর মধ্যে একটু কম করে বাটার লাগিয়ে নিই। অনেকে আছে স্যান্ডউইচ করার সময় কি করে, দুপিটেই তোমার বাটার লাগিয়ে নেয়, আমি সেটা লাগাই না। আর এইটা কিন্তু তোমরা না এর মধ্যে দিয়েও এটা খাওয়া যায়, না স্যান্ডউইচ মেশিনে দিয়েও কিন্তু এটা কাঁচা খাওয়া যায়। এক্ষুনি হয়ে যাবে, আমি ততক্ষণে একটা একটা কফি বানিয়ে ফেলি, ওইটার সাথে কফি দারুণ যাবে, একটা কফি বানিয়ে ফেলি, ঠিক আছে? আচ্ছা, আমি চিনি আর কফিটা আগেই গুলে রেখেছি, আমি তো এবারে লকডাউনে দেখলাম যে সব ডালবো না কফি, না চালবো না কফি কী করছে, তা আমি সেইটা করিনি ওই আর কি। আবার তো লকডাউন হচ্ছে, আমার এই রেসিপিগুলো এত কমে এত কম সময় একটু শিখে রাখলেই দেখো আচ্ছা। এবার এটা ফান্ডাটা কি আমি বলছি, এটা হচ্ছে তোমরা নয় এটার মধ্যে চকলেট দিতে পারো, মানে ক্যাডবেরি, আর নয় তো একটু চকলেট সিরাপ এর মধ্যে দিতে পারো। হচ্ছে এটার ফান্ডা, এবার যখন খাবে আ হা হা হা, যারা চা কফি খাও হচ্ছে ভাল লাগছে কাকুনি রান্না হয়ে গেছে। ব্যাস কমই নিট, কেটে দেবো এটা, কেটে দেবো আজকে, কেটে দেবো, দাঁড়া কেটে দিচ্ছি। দেখো কি সুন্দর, একটা কাটলাম না এমনি, সাবস্ক্রাইব করবে কিন্তু কাকিমণিকে, আর কেমন হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব না করলো কাকিমণি কেমন হয়েছে একটু বলো, কাকিমণি আনন্দ পাক, না খাও।